suri tu apa prabhu ini pita hari krishna bengoli blogger jasoda ji channel e sobai ke shagoto janai kemon achen apnara asha kori sobai khub bhalo achen ar SRIDHAM gurukunja ashrom er amra prottekei khub bhalo achi তো ওয়েদারের কথা কি বলবো এই বৃষ্টি হচ্ছে এই কমছে এরমই হচ্ছে আর কিছু না তো পায়রা পাখি আপনারা চেনেন নিশ্চয়ই তো কি হয়েছে কারো মনে পোষা পাখি পাখিটাকে দেখেই মনে হচ্ছে যে পায়রা পাখিটা কারো পোষা পাখি তো পোষা পাখিটা কি হয়েছে উড়তে পারছে না আমাদের মন্দিরে এসে বসেছে তো উড়তে পারছে না খুব একটা মানে ধরা যাবে ধরা যাচ্ছে আর কি এরকম তো পাখিটাকে চাল দেওয়া হয়েছে আর জল দেওয়া হয়েছে তো চাল খেলো পাখিটা খেলো কিন্তু এখনো অবধি রয়েছে পাখিটা উড়তে পারছে না খুব একটা ভালো উড়তে পারছে না মানে উড়ে যে কোথাও চলে যাবে এটা পাচ্ছে না যেহেতু অনেক দিন খাঁচা বন্দী ছিল তাই চট করে উড়তে পারছে না তো এখন রয়েছে আমি সে ভিডিওটা তুলে রেখেছি আপনাদের দেখাবো বলে তো এরকম রয়েছে আর সকাল থেকে কি কি কাজ হয়েছে খুব একটা ভালো কাজ হয়নি কারণ বৃষ্টি ঝিমঝিম করে পড়তেই আছে তো এই জন্য কাজ করতে পারিনি তো আমি আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই তারপর আমাদের যে ঘেষ পাওয়া হচ্ছে ভরানো চলছে সেই জায়গাটা আমি আপনাদের দেখাবো আরেকটি আশ্রমে নতুন জিনিস হয়েছে সেটিও আমি আপনাদের দর্শন করাবো তো এই যে দেখুন আমার পেছন কি বলেন তো একটা লেখা আমাদের লোগো আমি দেখাচ্ছি ভালো করে
পেছনে শশা গাছ কত সুন্দর হয়েছে। আসলে কি বলুন তো, বর্ষাটা পেয়ে না গাছগুলো যেন একটি শান্তি পেয়েছে একদম। আমাদের হয়তো আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু গাছেদের খুব ভালো হয়েছে বর্ষার জন্য। সবাই চারিদিকে দেখো, পুরো সবুজ সবুজ হয়ে আছে, পুরো সবুজ একদম। চলুন এবার দেখাই কোন জায়গাটা ভরানো হয়েছে, তো চলুন দেখে। এতটাই অন্ধকার হয়ে গেছে, এখনই বৃষ্টি আসবে এরকমই একটা মুহূর্ত দেখুন, পুরো অন্ধকার হয়ে গেছে একদম।
হরে কৃষ্ণ। ব্লগটা এখানেই কমপ্লিট করছি, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।